नमस्कार, আমি মাধুরিমা। আপনাদের সাথে ইন্ডিয়ান কুকিং উইথ মাধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি ডাইরেক্ট প্রসেসে। আমাদের আজকের নতুন রেসিপি ঠাকুরবাড়ির ধরন অনুযায়ী সুজির মালপোয়া। সামনেই আসছে দোল, আর দোলে তো আমরা নানা রকম মিষ্টি বানিয়েই থাকি, তাই আজকে আপনাদের জন্য থাকলো ঠাকুরবাড়ির ধরন অনুযায়ী সুজির মালপোয়া। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে এক কাপের মতন সুজি। এখানে আমি একদম ফাইন সুজি ব্যবহার করছি। এরপর যে কাপে মেপে সুজি নিলাম সেই কাপের মাপেই হাফ কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব মৌরি। মৌরি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে মালপোয়াতে, তার জন্য আমি এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে এক চা চামচের মতন মৌরি আমি অ্যাড করে দিলাম। মৌরিটা এবার হামানদিস্তা একটু গুঁড়ো করে নিচ্ছি, এতে কী হয় ফ্লেভারটা খুব ভালো আসে মৌরির। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুনের মতন লবণ। এরপর আমি এর মধ্যে অ্যাড করব দুধ। যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপেই এক কাপ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে ধরনের কাপ বা বাটি অ্যাভেলেবেল আছে সেই কাপে মেপেই সুজিটা নেবেন, আর সেই একই কাপের মাপেই কিন্তু দুধটা নেবেন, তাহলে কোয়ান্টিটিটা ঠিকঠাক থাকবে। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। দুধটা একেবারে অ্যাড করে দেব না, অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর এভাবে মিক্সিং করতে থাকবো। এই স্টেজে কিন্তু মিক্সিংটা ভালোভাবে করতে হবে। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড হুইস্ক না থাকে চামচ দিয়েও কিন্তু এই মিক্সিংটা করে নিতে পারেন। পুরো এক কাপের মাপেই দুধ আমি অ্যাড করে দিলাম। এটা ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্ট হতে দেব। 10 থেকে 15 মিনিট রেস্ট হতে দেওয়ার পর দেখবো ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এরপর এটা রেস্ট হতে হতে আমি এদিকে চিনি শিরাটা তৈরি করব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি। যতটা সুজি নিয়েছি তার হাফ কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। যে কাপে মেপে চিনি নিলাম সেই কাপের মাপেই সম পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর চিনিটা ডিজলভ হওয়া অবধি ওয়েট করব। তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা এলাচ আর লবঙ্গ। এইভাবে আমি হামানদিস্তা একটু ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চের মতন কেশর। কেশরটা না থাকলে নাও অ্যাড করতে পারেন, তবে কেশরটা দিলে একটা সুন্দর রং আর ফ্লেভার আসে। এরপর চিনিটা ডিজলভ হওয়া অবধি এটাকে আমরা একটু হাই টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। এখানে কোনো রকম একতার বা দুতারের শিরা কিন্তু তৈরি করতে হবে না, একদম নর্মাল যে চিনির শিরা হয় সেরকমই তৈরি করব। একটু দেখিয়ে দেবো আপনাদের, দেখুন একটু চটচটে থাকবে, এরকম অবস্থাতেই আমরা নামিয়ে নেব। কোনো রকম তার কিন্তু তৈরি হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এরপর ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটু এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো, যে দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই স্টেজে। ব্যাটারটা যদি এরকম ঘন থাকে তাহলে কিন্তু মালপোয়াগুলো যখন তৈরি করব শক্ত হয়ে যাবে। এর জন্য আমি এর মধ্যে আবারও অল্প একটু দুধ অ্যাড করে দিচ্ছি, খুব বেশি নয়, একদম সামান্য একটু। পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট এটা আরেকটু পাতলা করে নেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ঘি। ঘিয়ের সাথে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে আমি মালপোয়ার ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেবো। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি কিন্তু আমাদের দরকার মালপোয়াটা বানানোর জন্য। এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ঠাকুরবাড়ির রান্নার বইতে মালপোয়াগুলো ঘিয়ে ভাজার কথাই লেখা আছে, কিন্তু এখানে এতটা ঘি তো ইউজ করা পসিবল নয়, তাই আমি তেলেই ভেজে নিচ্ছি। দেখুন অল্প একটু ব্যাটার ফেলে দেখব, যদি এরকম বাবলস দেখা যাচ্ছে তাহলে বুঝবো তেলটা একদম পারফেক্টলি গরম আছে। এই স্টেজে আমি হাতায় করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ, অল্প অল্প করে হাতায় করে নেব আর এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। তেলে দেওয়ার পরই দেখব যে মালপোয়াগুলো অটোমেটিক নিজের শেপ নিয়ে নেবে, তবে সঙ্গে সঙ্গে কিন্তু এটার অপোজিট সাইডটা উল্টাতে যাবেন না। কিছুক্ষণের জন্য একটু ভাজা হয়ে যাওয়ার পরে এটা অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। হালকা গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু মালপোয়াগুলো ভাজতে হবে, হাইতে দেওয়া যাবে না, তাহলে কী হবে ওপরটা খুব বেশি ব্রাউন হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে।
মালপোয়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে এরপর চিনির শিরার মধ্যে এটা অ্যাড করে দিচ্ছি। চিনির শিরাটা এই সময় একদম মিডিয়াম হট রয়েছে। যদি দেখেন চিনির শিরাটা খুব বেশি ঠান্ডা হয়ে গেছে তাহলে একটু কিছুক্ষণের জন্য গ্যাসে জ্বাল দিয়ে নেবেন। হালকা গরম অবস্থাতেই কিন্তু মালপোয়াগুলো চিনির শিরায় ডোবাতে হবে। 5 থেকে 6 মিনিটের জন্য মালপোয়াগুলো আমরা চিনির শিরাতেই রাখবো। এরপর এদিকে আমি নেক্সট ব্যাচটা ভেজে নিচ্ছি। একটা সাইড হালকা গোল্ডেন ব্রাউন হলে তবে অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। মালপোয়াগুলো ভেজে তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা চিনির শিরায় দিয়ে দিতে হবে। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়েই এটা আমরা চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরার মধ্যে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখার পরেই দেখব মালপোয়াগুলো একদম সফট হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম ঠাকুরবাড়ির ধরন অনুযায়ী সুজির মালপোয়া। বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। আর ওপর থেকে গার্নিশ করছি একটু চপড আমন্ড আর পেস্তা বাদাম দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঠাকুরবাড়ির এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।